শীতের রাতে 31 নম্বর জাতীয় সড়কের ধারে মর্মান্তিক ছবি। দেবী চৌধুরানী কালী মন্দিরের সামনে ঠক ঠক করে কাঁপছিলেন এক সহায় সম্বলহীন বৃদ্ধা। কেউ তাকে রাস্তায় বসিয়ে দিয়ে গেছিল। দেখতে পেয়ে এগিয়ে আসেন মন্দিরে পুজো দিতে আসা কিছু সহৃদয় মানুষ। তারা দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন জায়গায় চেষ্টা করে একটা অ্যাম্বুলেন্স ডাকেন এবং বৃদ্ধাকে উদ্ধার করে পাঠান হাসপাতালে। বাড়ি বসপাড়া ছিল, দখল হয়ে আছে, আর আমি হরিদ্বারে থাকতাম। আপনি কবে থেকে বাড়ি ছাড়া? বাড়ি ছাড়া আমার মা যতদিন থেকে এই দেশ ছেড়ে চলে গেছে স্বর্গধামে ততদিন থেকে। কোথায় ছিলেন এই লাস্ট কয়েক মাস? লাস্ট কয়েক মাস আসাম ছিলাম। আসাম? তারপর আপনি দশতলা হাসপাতালে কবে কয়েক মাস ছিলেন? এই দশতলা হাসপাতালে আট মাস থেকে চিকিৎসাধীন ছিলাম। তখন জানা গিয়েছে বৃদ্ধার নাম উষা বসু। জলপাইগুড়ি গোশালা মোড় সংলগ্ন এলাকায় দেবী চৌধুরানী কালী মন্দিরের সামনেই মঙ্গলবার তাকে পড়ে থাকতে দেখা যায়। পুলিশ ও পুরসভার সঙ্গে যোগাযোগ করলে শেষমেশ পুরসভা কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তারপরে বৃদ্ধাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। না পারে হাঁটতে, না পা ভাঙা, ওনা হাঁটতে পারে না, খাইতে পারে না, কিছু করে সাত দিন থেকে না খাওয়া ভদ্রমহিলা। সে ফাটাপুকুর থেকে উঠাই নিয়ে এখানে টোটো করে ছেড়ে দিয়েছে। আমরা তো এখন অমানুষ না যে আমি ওনাকে ছেড়ে চলে যাবো। আপনিও আছেন? আপনিও কয়েক ঘন্টা ধরে আছেন? চার পাঁচ ঘন্টা। উষা দেবী জানান জলপাইগুড়ি বসপাড়া এলাকায় তার বাড়ি ছিল, কিন্তু বহুদিন আগে জবরদখল হয়ে গেছে সেই বাড়ি। তারপর থেকেই তিনি হরিদ্বার অসম সহ বিভিন্ন জায়গায় পথে পথে ঘুরে বেড়ান। মাঝে পথ দুর্ঘটনাও ঘটে, তিনি আহত হন, হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। দিন সাতেক আগে বৃদ্ধাকে হাসপাতাল থেকে ছেড়ে দিলে কিছু মানুষ তাকে একটা টোটো রিক্সা করে রাজগঞ্জের রাস্তার ধারে একটি যাত্রী প্রতীক্ষালয় রেখে দিয়ে আসেন। সেখানেই গত সাত দিন ধরে স্থানীয়রা খেতে দিচ্ছিলেন তাকে। এরপর মঙ্গলবার দুপুরে সেখান থেকেও একটি টোটো করে বৃদ্ধাকে পাঠিয়ে দেওয়া হয়। টোটো চালক জলপাইগুড়ি গোশালা মোড় এলাকায় রেখে দিয়ে চলে যায় তাকে। তারপরই শীতের হিমে কাবু হয়ে পড়েন অশীতিপর বৃদ্ধা। তাকে উদ্ধার না করলে সে রাতটা কাটত কিনা বলা শক্ত। দুপুর আড়াইটার দিকে আমরা এসেছি, তার আগের থেকে এখানে। এখন তো অনেক বাজে, রাত হয়ে গেছে। হ্যাঁ, এত রাত পর্যন্ত মানে সব এনজিও তে খবর দেওয়ার পরে এখন শেষে বাড়ি ঘর নেই সেইভাবে বলছেন। এখন প্রশ্ন হল, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বেরিয়েও তো সেই একই পরিস্থিতি, এরপর কোথায় যাবেন বৃদ্ধা? দা ওয়ার্ল্ড বিউরো।